সবাইকে স্বাগত জানাচ্ছি সি প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে সাম অফ ডিজিটস বের করতে হয়, সেটা থিওরিটিক্যাল পার্ট ছিল। এ পর্যায়ে আমি প্র্যাকটিক্যাল পার্টে সেই কোডটা আপনাদের করে দেখাবো। যারা গত লেকচার ভিডিওটি দেখেনি, দয়া করে সেই ভিডিওটি দেখে নেবেন। কিভাবে সাম অফ ডিজিট বের করতে হয় সে সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করেছি সেখানে। তো আজকে যেহেতু প্র্যাকটিক্যাল পার্ট, সেই জন্য বারবার বলতেছি সেই থিওরিটিক্যাল পার্টটা আপনারা আগে দেখে নেবেন। এখানে আমি এক্সপ্লেন করবো না, জাস্ট কোডটা তৈরি করে রান করে দেখাবো আপনাদের। ওকে, সো প্রথমে যেটা করবো, নিউ এমটি ফাইল একটা ফাইল তৈরি করবো, দেন ফাইলটা সেভ করে নিচ্ছি। সেভ ফাইল, ডেস্কটপে সেভ করে নিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন আপনারা। আমি দিচ্ছি সাম অফ ডিজিটস, ডিজিটস সেভ। দেন আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করতে হবে, সো হ্যাশ ইনক্লুড এসটিডিও যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা দরকার সেগুলো ডিক্লেয়ার করে নিচ্ছি। নাম্বার টেম্পোরারি ভেরিয়েবল, দেন রিমাইন্ডারের জন্য আর, সামের জন্য সামিকল জিরো। ইউজারকে বলে দিচ্ছি যে এন্টার এনি নাম্বার, যে কোনো একটা নাম্বার দেওয়ার জন্য। স্ক্যানার দিয়ে সেই নাম্বারটা নিয়ে নেব ইউজারের কাছ থেকে, %d, এবং ভেরিয়েবলের মানটা আমরা রাখবো, ভ্যালুটা রাখবো কার মধ্যে, নাম্বার ভেরিয়েবলের মধ্যে। ওকে, দেন আমরা প্রথমে যেটা করব, আমাদের এই নাম্বারটা আমরা টেম্পোরারি ভেরিয়েবলে স্টোর করে রেখে দেবো, কারণ এই টেম্পোরারি ভেরিয়েবলকে নিয়ে আমরা কাজ করবো। ওকে, একটা ওয়াইল লুপ চালাবো যতক্ষণ না পর্যন্ত টেম্পোরারি ভেরিয়েবলের ভ্যালু কি হয়েছে, জিরো হয়েছে। ওকে, রাইট। তারপর যেটা করব, লক্ষ্য রাখবেন এখানে সেকেন্ড ব্রেকেট দেওয়া বা নিচে লাইনে সেকেন্ড ব্রেকেট দেওয়া একই কথা, সো যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন। প্রথমে রিমাইন্ডার বের করব, রিমাইন্ডার ইকুয়াল হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবলকে 10 দিয়ে ভাগ করে যে বাক্সটা পাবো সেটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার। এই রিমাইন্ডারের ভ্যালুটা আমরা সামের সাথে যোগ করব, সাম ইকুয়ালস সাম প্লাস আর। দেন আমরা যেটা করব, টেম্পোরারি ভ্যালুটা ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দেব, টেম্প ইকুয়াল টেম্পকে 10 দিয়ে ভাগ করে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবলের ভ্যালু, রাইট। সো এতটুকু কাজ করে নেবেন, তাহলে সাম অফ ডিজিট এই সামের মধ্যে থাকবে, যেটা আমরা পরবর্তীতে এখানে প্রিন্ট করে দিতে পারবো। দিতে হবে যেহেতু ইন্টিজার সংখ্যাটা প্রিন্ট করতে চাচ্ছি, এটা নিউ লাইন দিলে দিতে পারেন, এখানে দেওয়ার তেমন একটা প্রয়োজন নাই। সামটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, সো এতটুকু কাজ করে নেবেন, তারপর কোডটা আমি রান করে দেখাচ্ছি, একটু সময় নেবে। রাইট, এন্টার এনি নাম্বার, যে কোনো একটা নাম্বার দিচ্ছি, 1, 2, 3। তো এদের সাম অফ ডিজিট হচ্ছে 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6। তো এখানে দেখাচ্ছে সাম অফ ডিজিট 6। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার কোডটা আপনারা মাল্টিপল টাইম রান করে বিভিন্ন ইনপুট দিয়ে চেক করে নিতে পারেন। ওকে, আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো কিন্তু এটার সাথে মিল থাকবে, এক্স্যাক্টলি এই কোডের সাথে মিল থাকবে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি শুধু বা প্রোগ্রামটা তৈরি করার দরকার মনে করবো না, আমি জাস্ট কপি করে সেগুলো পেস্ট করে বসিয়ে দেবো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোর জন্য। ওকে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।